শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 44তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মেডিকেল আউটপোস্টে। শনিবার সকাল থেকে মেডিকেল আউটপোস্টে এই শিবিরকে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে পুলিশ কর্মীদের মধ্যে। এই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার ADCP শুভেন্দু কুমার। এই রক্তদান শিবিরের মাধ্যমে এরা ব্লাড ব্যাংক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে 210 ইউনিট রক্ত তুলে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু স্কুল পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ এবং গরিব দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এত বড় জুরিডিকশন মেডিকেল কলেজ ইনহাউস ক্যাম্পাসের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে, এখানে স্ট্রেংথ বাড়ানোর জন্য কি প্ল্যানিং করছেন? দেখুন, যতগুলো প্রবলেম আছে সবকে আলাদা আলাদা লেভেলে ভালোভাবে দেখা যাচ্ছে, আর হরেক প্রবলেমকে যে ভি আছে সবকে নিজে আমিও দেখছি, সিপি সাহেব মানিয়ে সিপি সাহেবও দেখছেন, আর যে স্ট্রেংথ ভালো ব্যাপার আছে সে তো অ্যাডমিনিস্ট্রেটিভ কেস আছে, তো আমি যদি কিছু হবে তো আপনাকে জানিয়ে দেবো। বিভিন্ন সময় আমরা একটা কমপ্লেন পাই যে যারা পেশেন্ট নয় বা পেশেন্ট রিলেটেড নয়, এরকম আউটসাইডার এখানে রাত্রিবেলা বিভিন্ন কোভিডের বিভিন্ন জায়গায় থাকছে, তারা শেল্টার নিচ্ছে, এটা তো সিকিউরিটি দিক থেকে? দেখুন, যতগুলো এরকম কেস আছে আমি কেস টু কেস বেস দেখছি। আমার ওসি NBMC এখানেই থাকে, রাত্রিবেলায় ভি আমার মোবাইল ম্যান এখানে ঘোরাঘুরি করে, আর এরকম যদি কিছু থাকে কেস টু কেস বেসিস সবকে ব্যাপার মধ্যে সমাধান যেভাবে সমাধান হতে পারে সে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা চালাচ্ছি। রক্তদান শিবির আমরা টার্গেট আছে কি 200 ইউনিট কমসে কম দিতে পারবো, আর চেষ্টা আছে। আর যে রেয়ার ব্লাড গ্রুপ আছে ওকে বলা হচ্ছে কি আপনি ব্লাড ডোনেট করুন না, আপনি ইমার্জেন্সি টাইমে আপনি দেবেন, ওর কন্ট্যাক্ট নাম্বার বগেরা ডিটেল বগেরা নেওয়া যাচ্ছে, আর আশা করছি সফলতা পুরো পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।